হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো। এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। এবং ক্লাসের বাইরের টিম নিয়ে আজ আমরা চলে এসেছি ঢাকা সেনানিবাসের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী কলেজে। আজ অনেকটা সময় আনন্দ, আড্ডা আর নাচে গানে কাটিয়ে দেব এখানকার বন্ধুদের সাথে। তবে তার আগে চলো প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আশা করি আজ আপনার প্রতিষ্ঠানে অনেক সুন্দর সময় কাটবে। তবে তার আগে আপনার কাছ থেকে প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে চাই। বিএন কলেজ ঢাকা নৌবাহিনী সদর দপ্তরের তত্ত্বাবধানে এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকার সরাসরি নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে। এখানকার শিক্ষক শিক্ষিকা বৃন্দ অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, আমাদের ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক এবং আমরা আশা করি ভবিষ্যতে এই ফলাফল আরও অনেক উন্নত হবে। অনেক ব্যস্ততার মধ্যে আপনি আমাদের সময় দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলা ভিশনের এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা। এই স্মারকের জন্য তোমাকে ধন্যবাদ, বাংলা ভিশনকেও ধন্যবাদ। বন্ধুরা, প্রিন্সিপাল স্যারের সাথে তো কথা হলো, এবারে চলো এই বন্ধুদের কাছ থেকে একটা পল্লী গীতি শুনি। ও ভাই নাইয়া রে দর ভাইয়া চল, আকাশে মেঘ মেঘে আসে বাদল, ছাড়েনি হাওয়াতে নদীর জল, চল চল করে না গলমল, ও পারে না ভাইয়া চল, ও পারে না ভাইয়া চল 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 চল, ও ভাই নাইয়া রে দর ভাইয়া চল, আকাশে মেঘ মেঘে আসে বাদল, ও ভাই নাইয়া রে দর ভাইয়া চল, আকাশে মেঘ মেঘে আসে বাদল, শ্যামল শ্যামল হে শ্যামল শ্যামল, শ্যামল শ্যামল হে শ্যামল শ্যামল। উথাল পাথাল করে শ্যামল শ্যামল, বিশাল বিশাল ঢেউ দুসুদামাল, তরা সে কাঁপিছে বুকের তল, সে কাঁপিছে বুকের তল, ও পারে না ভাইয়া চল 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 চল, ও ভাই নাইয়া রে দর ভাইয়া চল, আকাশে মেঘ মেঘে আসে বাদল, ও ভাই নাইয়া রে দর ভাইয়া চল, আকাশে মেঘ মেঘে আসে বাদল, শ্যামল শ্যামল হে শ্যামল শ্যামল, শ্যামল শ্যামল হে শ্যামল শ্যামল। আমারি বাচ্চে মনের মনিষ, গায়েতে রয়েছে পৌঁছাইয়া দিস, পারে করি তোরে দিব ডবল, পারে করি তোরে দিব ডবল, ও পারে না ভাইয়া চল 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 চল, ও ভাই নাইয়া রে দর ভাইয়া চল, আকাশে মেঘ মেঘে আসে বাদল, ও ভাই নাইয়া রে দর ভাইয়া চল, আকাশে মেঘ মেঘে আসে বাদল, শ্যামল শ্যামল হে শ্যামল শ্যামল, শ্যামল শ্যামল হে শ্যামল শ্যামল। চমৎকার গান করেছো, তোমাদের অনেক ধন্যবাদ। বন্ধুরা, এবারে চলো একটা বৃন্দ আবৃত্তি শুনি। খায় খায় খেতে 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 খ
অসুবিধে খালি পায় খিদে। আব্দুল ভাই পরে খাই খায়, আব্দুল ভাই পরে খাই খায়, এক্ষুনি খেয়ে বলে কিছু খাই নাই। বিরতির পর আবারও শুভেচ্ছা এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এই বন্ধুদের নিয়ে বসে আছি, একটা জম্পে সাড়া দেব। আজকের আড্ডাটা শুরু করব সঞ্চিতার একটি গান দিয়ে। এই বাংলাদেশের ফুল পাখিদের মুখর কবিতায় স্বপ্ন ঝরা চোখে আমার রং ছড়িয়ে যায়। এই বাংলাদেশের মন ছুটে যায় সুরের পানে বনবিধারে পাখির গানে, পিক পাপিয়া ফিঙে দোয়েল মাছরাঙার বাবুই কোয়েল ছন্দ চারি হাজার পাখির মুক্ত আঙিনায়। এই বাংলাদেশের, এই বাংলাদেশের ফুল পাখিদের মুখর কবিতায় স্বপ্ন ঝরা চোখে আমার রং ছড়িয়ে যায়। ভুল করে যদি কখনো মনে পড়ে আমায়, নীরবে যদি ওই দুটি চোখ জলে ভিজে তোমার, মনে রেখো আমি এখনো তোমার প্রতীক্ষায়। ও রাতে জেগে জেগে যদি দু চোখে পড়ে বিষাদের ছায়া, অভিমানের পালা শেষ না হলেও বুকে জমে থাকে মায়া, মনে রেখো আমি এখনো তোমারে প্রতীক্ষায়। আজি ঝরু ঝরু মুখর বাদর দিনে, আজি ঝরু ঝরু মুখর বাদর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না লাগে না, ঝরু ঝরু মুখর বাদর দিনে, এই চঞ্চল সজল পাবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায়। এই চঞ্চল সজল পাবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়। ওই বলাকার পথখানি নিতে চিনে, আজি ঝরু ঝরু মুখর বাদর দিনে। হেড অফিসের বড় বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানতো? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমে, হঠাৎ গেলেন খেপে, আটকে উঠে হাত পা ছুড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিশ, ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরা ঘুরি, বাবু হাঁকেন ওরে আমার গোফ গিয়েছে চুরি। গোফ ফারানো আজব কথা, তাও কি হয় সত্যি, গোফ জোড়া তো তেমনি আছে কমেনি এক রত্তি। মা গো মা অন্য কিছু গল্প বলো, এক যে ছিল রাজা রানী অনেক হলো, বলো না কেন ওই পাড়ার দাসুর ছেলে জ্বরেতে ভুগে না খেতে পেয়ে মারা গেল। এই যে এত সব সারি সারি বড় বড় বাড়ি আর এত গাড়ি, তবু কেন এত লোক ফুটপাতে শোয় তা বলো না কেন? সেদিন অঞ্জনাকে স্কুলের থেকে মাইনে দিতে পারেনি বলে তাড়িয়ে দিল। ধ্বংসের সীমানায় স্বপ্নে সাজানো আঙিনায় তুমি কি উন্নত শির দাঁড়িয়ে, স্বাধীনতা
বেদনা ভুলে যাই, যখনই তোমাকে খুঁজে পাই, রাহু মুক্ত করতে প্রতিজ্ঞ বন্দি চেতনায়, শোষণের দেয়াল ফেলে আলোকিত দিনে সূচনায়, তুমি আশা আগামী, অশ্রু ধোয়া আগামী, সুখী মানুষের দেশে দুঃখের কাহিনী শোনায়। শ্রাবণের মেঘগুলি জড়ো হলো আকাশে, অঝরে নামবে বুঝি শ্রাবণের ধারায়, আজ কেন মন উদাসী হয়ে, দূর জানাই চাই হারাতে, কবিতার বই সব খুলেছি, হিমেল হাওয়ায় মনে ভিজেছে, জানালার পাশে চাপা মাধবী, বাগান বিলাসীহীন দুলেছে, আজ কেন মন উদাসী হয়ে, দূর জানাই চাই হারাতে। একটি লোক অফিসে ইন্টারভিউ দিতে গেছেন, তিনি ঢুকেই তার বসকে বলছেন, আসসালামু আলাইকুম স্যার, স্যার এখানে কি চাকরি পাওয়া যাবে? স্যার অবশ্যই চাকরি পাওয়া যাবে, আপনি তো চাকরির জন্য এসেছেন। স্যার আমাকে কিছু জিজ্ঞেস করবেন না স্যার, আমি চাকরির জন্য আসছি স্যার। হ্যাঁ জিজ্ঞেস করব, আপনার নাম কি? স্যার আমার বডি লেখা বোঝেন না স্যার, স্যার আমার নাম পাপড় খান স্যার। পাপড় খান? আচ্ছা দেন, দুটা পাপড় দেন স্যার। পাপড় খান স্যার, পাপড় খান। আরে ভাই সেই কখন থেকেই তো বলছেন পাপড় খান পাপড় খান, তো দেন না দেখি একটা। স্যার আমার নাম পাপড় খান স্যার, পাপড় খান, এবার বুঝতে পারছেন স্যার? ও এতক্ষণে তো বলবেন আপনার নাম পাপড় খান, এবার বুঝতে পেরেছি। আপনার বাবার নাম কি? স্যার হালিম খান। এতক্ষণে বললেন পাপড় খান, এবার বলছেন হালিম খান। আচ্ছা দেন এক বাটি হালিম দেন স্যার। হালিম খান, হালিম হালিম হালিম। আরে ভাই একবার বলছেন পাপড় খান, একবার বলছেন হালিম খান, কোনটা খাবো সেটা বলেন তো। স্যার আমার আব্বার নাম হালিম খান, হালিম খান, রিকশা চালায় রিকশা। আমি আছি থাকবো ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না। আগুনে হাত দিয়েছি পুড়ে যাব বলে, ভালোবাসার সুখ নেব আমি জ্বলে জ্বলে, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না। এত চমৎকার একটা আড্ডায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে এবং ক্লাসের বাইরে থেকে শুভেচ্ছা। বন্ধুরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, কোথাও যেও না এক্ষুনি ফিরে আসছি। বিরতির পর আবারও শুভেচ্ছা এবং ক্লাসের বাইরে থেকে। বন্ধুরা এত সুন্দর সুন্দর পারফর্ম করলো যে কলেজের বন্ধুরা, তাদের কলেজটা ঘুরে না দেখলে কি চলে? চলো কলেজটা ঘুরে দেখি। শিক্ষাই প্রগতি, এই স্লোগানকে ধারণ করে 1978 সালে 3 একর জমির ওপর বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত হয় রাজধানীর অন্যতম সেরা বিদ্যাপীঠ বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকা। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুবিশাল ও সুসজ্জিত ক্যাম্পাসে 2টি ইউ আকৃতি ভবনে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 35টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে একটি সমৃদ্ধ পাঠাগার, একটি কম্পিউটার ল্যাব, 8টি আধুনিক যন্ত্রপাতি সম্বলিত বিজ্ঞান গবেষণাগার, একটি স্কাউট ডেন, একটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, একটি বিতর্ক ক্লাব, 4টি যানবাহন এবং একটি মিলনায়তন। গভর্নিং বডির সভাপতি কমোডর এম নাসের এন, এনডিসি পিএসসি বিএন এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোহাম্মদ মোসলেউদ্দিন পিএসসি বিএন এর নেতৃত্বে প্রায় 3,700 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। 96 জন অভিজ্ঞ শিক্ষক এবং 31 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে। ছবির মতো সাজানো গোছানো ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম, এবারে চলো এই বন্ধুদের কাছ থেকে একটা নবান্নের গানের ওপর নাচ দেখি।
নাচে ধাপুর ধপু যে নাচুক সই পাই নাচে সোনার নুপু আর কি নাচে সই আর আমার শরীর নাচে নন্দ নাচি না হ্যাঁ পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা ধাপুর দুপু নাচি নাচুক সই কাটিয়ে দিলাম এই বন্ধুদের সাথে এবার বিদায় নেবার পালা বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটা দেশের গান শুনতে শুনতে তোমরাও যদি ওদের মতো আমাকে সঙ্গে নিয়ে এমন মজা করতে চাও তাহলে তোমাদের প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ঝটপট লিখে ফেলো এই ঠিকানায় প্রযোজক এবং ক্লাসের বাইরে বাংলা ভিশন নূর টাওয়ার 110 বীরত্তম সিআর দত্ত রোড ঢাকা 1205 তোমরা আমাদের ফোনও করতে পারো আমাদের ফোন নম্বর হচ্ছে 96320 30 থেকে 45 পর্যন্ত তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো তোমাদের জন্য রইল শুভকামনা আর আমি নিচ্ছি বিদায় ষাটটি মহাদেশ আর পাঁচটি মহাসাগরী